সকালে উঠে এখন আমি ডাস্টবিনওয়ালাকে গার্বেজ ব্যাগগুলো সব বের করে দিচ্ছি। রুষার একটা আলাদা গার্বেজ থাকে আর একটা তোমার রান্নাঘরে কিচেনে রাখা থাকে, সো এখন আমি দুটোই বের করে দেব, তারপরে যাবতীয় কাজ আমি শুরু করব। আর আজকে তো সানডে, সানডে স্পেশাল তো চিকেন তো আসবেই। সেই শুভ এখন চিকেন এনেছে আর এখন এই চিকেনগুলো ভালো করে ধুয়ে টুয়ে আমি রেখে দেবো। আজকে পুরো চিকেনটা করব না, হাফ হাফ করে রাখবো, তো এখন সেগুলো এখন ভালো করে পরিষ্কার করে নিই। এটা হাফ রেখে দিলাম টিফিন বক্সের মধ্যে, রেখে দেবো ফ্রিজে। আর এই যে এইটা রান্না হবে, আর আজকে দুবারে চিকেনটা মানে দুভাবে চিকেন করব বলে হাফ করে রেখেছি। প্রত্যেকবার একই মাংসর ঝোল খেয়ে খেয়ে বোর হয়ে গেছি, তো একটু অন্য ধরনের রান্না করব রুটির সাথে, তার জন্য হাফ তুলে রেখেছি, অন্যদিন বানাবো। তোমার আমার শুভর এখন অত চিকেন দরকার হয় না, এমনিতেও আমরা রাতে চিকেন খাওয়া একদমই বন্ধ করে দিয়েছি তার জন্য। আর দেখো আলুটা ভালো করে ভেজে একদম লাল লাল করে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হলে সব মশলা দিয়ে দিয়েছি। চিকেনের তো মশলা একই রকম, মানে চিকেনের কারি বলো ঝোল বলো সবাই একই ধরনের করো বলে আর নতুনত্বভাবে দেখালাম না, সো সব মশলা টশলা দিয়ে এখন কষিয়ে নিয়েছি। আর এখন রুষাকে আজকে সরষের তেল দেবো, নারকেল তেলটাতে মনে হচ্ছে একটু ঠান্ডাটা লাগছে, মানে একটু ঘ্যাঘ্রানিটা রয়েই গেছে জানো তো, তাই আমার মনে হলো যে আজকে একটুখানি সরষের তেলটা মাখায়। আর দু তিন দিন ধরে আমি সরষের তেলটা মাখাচ্ছি, একটুখানি কম লাগছে, যাই হোক মায়ের মন, যেটা মনে হয়েছে একটু সরষের তেল লাগালে ভালো হবে, সো আমি ওটাই লাগাচ্ছি। আর এটা কাচ্ছি ঘানি একদম সরষের তেল, ছোট থেকে ওকে এটাই মাখানো হচ্ছিল, এই রিসেন্ট গ্রীষ্মকালটাতে নারকেল মামার্থে নারকেল তেলটা ইউজ করছিলাম। আর এদিকে আমার পুরো চিকেন কষা হয়ে গেছে, আর এখন শুধু চিকেন রান্না হচ্ছে, কারণ তোমার বাকি সমস্ত রান্না আমার আছে অন্যদিনে। একবার ঝেড়ে দিলাম, আর একবার সকাল থেকে আমি যদি বিছানাটা না ঝাড়তে পারি না আমার কেমন যেন লাগে, তো যাই হোক বিছানাটা ঝাড়লাম। রুষাকে ওই ঘরে শিফট করেছি স্নান করে, এবার নিয়ে আসছি, এবার ওকে খাওয়াবো ঘুম পাড়াবো। কাছে যাচ্ছি, কালকে যার কাছে গেছিলাম একটা সুযোগ পেয়েছি, তো হাত ছাড়া করা যাবে না। তোমার প্রচণ্ড গরমটা বেড়ে গেছে, ওই যে বেনারসি শাড়িটা দেখিয়েছি না, জানি না রুষা পরতে পারবে কি পারবে না, তো ওই জন্য আমি তোমার ছিট কিনে, কটনের একটা ছিট কিনে আমি ওর জন্য একটু ডিজাইন করে বানাতে দিচ্ছি, মানে ঘাগরা টাইপের, ঠিক আছে, পুরো কটনে বানিয়ে দেবে খুব সুন্দর করে। তো নিচ্ছিল না এতদিন, ঠিক আছে, একদমই নিচ্ছিল না, বলছিলো এত তাড়াতাড়ি ডেলিভারি দেয় না, ঠিক আছে, ও মোটামুটি ডেলিভারি দিতে টাইম লাগায় 15 দিন, আমার অত সময় নেই, তো তাও বলেছে 27-28 তারিখে হাতে দিয়ে দেবে, বলছে তাড়াতাড়ি এসো একটু মাপটা দিয়ে যাও। তো যখন রাজি হয়েছে সেই জন্য রোদ কিচ্ছু দেখলাম না, বেরিয়ে পড়লাম, কারণ এই গরমে আমার মনে হয় না রুষা ওটা পরতে পারবে, আর সেই মুহূর্তে যদি না পরতে পারে তখন আমি কী ড্রেস পরাবো, মানে আমি ভাবনা চিন্তা করবো ওই একটা স্পেশাল দিনে, তার জন্য একটা করিয়ে নিচ্ছি, পরে হাতে পেলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আমি দুর্গাপুরে এসেছি, দু শালিক দেখতেই পাই না, যখন দেখতে পাই মনটা খুব ভালো হয়ে যায়, সে এখন দেখতে পেলাম তাই একবার ক্যামেরাতে নিয়ে নিলাম। এখন বাজে 4:15, আর এখন আমি রেডি হচ্ছি, লাস্টবারের মতো এখন একটু চুলটা আমি ছাড়িয়ে নিই, কারণ এই চুল আমি আর রাখবো না। আমি রেডি হয়ে গেছি, আর রুষাকে ওইদিকে শুভ ড্রেস পরিয়ে দিচ্ছে, জাস্ট রুষার ব্যাগে কিছু জিনিসপত্র ঢোকানোর আছে। তোমাদের রুষা একদম রেডি হয়ে গেছে, ও সেজে গুজে আজকে ও যাবে আমাদের সাথে, কোথায় মলে ঘুরতে যাবে তুমি, এই দুম এই দুম এই দুম, মাম্মা এই যাবতীয় জিনিস আমি নিয়ে নিয়েছি, কি নিয়েছি একবার দেখিয়ে দিই, দাঁড়াও জলটা এখন ভরতে বাকি আছে। রুষার 2 সেট জামা নিয়েছি, ফেরবার সময় যদি রাত হয়ে যায় তাহলে ওকে ফুলাতা পরিয়ে দেবো, আর যদি ওখানে ওর গরম লাগে, যদিও মলে এসি থাকবে তাও, একটা হাত কাটা সেট নিয়ে নিয়েছি, আর ওর যে আমি সেদিনকে ড্রেসটা বানালাম ব্রেস্ট ফিডিং করানোর সময় সেই ড্রেসটা নিয়ে নিয়েছি, কিছু রুমাল নিয়ে নিয়েছি, ডাইপার নিয়ে নিয়েছি, এইসব নিয়ে নিয়েছি আপাতত। মাম্মা কেমন লাগছে তোমার,
আমরা। রুষা কি রিয়াকশন? রুষা হ্যাঁ চলো চলো, ওয়াও বেবিটা দেখো কি সুন্দর শুয়ে আছে। ওই দেখো কি দারুণ শুয়ে আছে, কুচকু পুচকু। এই দেখ বেবু, বেবু এই দেখো তোমার থেকে আরেকটা ছোট কুচুমনা, কুচু কুচু কুচুমনা। আলাম লাগ চুটুমা, কোথায় হয়েছো চুটুমি, কোথায় হয়েছো? এখন আমি রুষাকে খাই নিচ্ছি একবার, কারণ এরপর একবার বসে গেলে আবার পরে গ্যাপ পাবো। এরপরে আমার লাইন আছে, সো রুষাকে এখন আমি খাইয়ে দিলাম, ঠিক আছে? খুব খুশি, এত খুশি বলার নেই। ওর থেকে একটা ছোট্ট বেবি এসছে 3 মান্থের। এখন কালারিং চলছে, মানে এটা ফাইনাল কালারে দিচ্ছে, তারপর এটা দেওয়ার পর এখন রাখবে প্রায় 30 মিনিটের মতো। তার মধ্যে আমি আবার রুষাকে একবার খাই নেব। আর দেখো আমার কালার একদম প্রায় কমপ্লিট হয়ে গেছে, এরপর ধুয়ে এবার কাটিং চলবে। কেমন লাগছে? দেখছি সামনে যে একটু আচ্ছা আমাদের। এখন আমরা চলে এসেছি এখানে, ডিনার করে চলে যাব। আর রুষা এবারে ঝোঁক ধরেছে। গুড মর্নিং এভরিওয়ান, কাল রাত্রে আর এসে তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করিনি, মানে তোমাদেরকে গুড নাইট বলিনি বা ভিডিওটা শেষ করিনি ব্লগটা। সো আজকে সকালবেলাতে আবার উঠে পড়েছি, উঠে পড়ে এখনও রুষা ওঠেনি আর শুভ এখনও ওঠেনি। এই তো চা করবো, শুভ জাস্ট এই উঠলো, তো এবারে চা করব। আর দেখো কালকে আসার পর আপাতত চুলের আপডেটটা সেভাবে দেওয়া হয়নি। এই তো কালারটা, ঠিক আছে? এই কালারটা এসছে দেখো, ঠিক আছে? মানে বোঝাতে পারছি আমি নিশ্চয়ই কালারটা, কোন কালারটা এসছে। বার্গান্ডি কালারটা করিয়েছিলাম, ঠিক আছে? আর হেয়ার কাটটা আমার একদমই মানে বলতে গেলে পছন্দ হয়নি, কারণ ওরা আমার চুলের লেন্থ দেখে বা চুলের আমার কোয়ালিটি দেখে বলল আপনার মুখে এটাই মানায়, কিন্তু আমি চেয়েছিলাম আর একটু ছোটো, কারণ আমি যত্ন করতে পারছি না চুলটা, ঠিক আছে? ছোটো হলে আমার পক্ষে মেনটেন করাটা সম্ভব হতো। আমি একটুখানি আর একটু ছোটো চেয়েছিলাম, এটা আমি কিছু বুঝতে পারছি না কাটিংটা। তো যাই হোক, দেখা যাক কী হচ্ছে না হচ্ছে, তারপর আমি দেখছি কি করা যায়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে মানে আবার আজকের ব্লগটা আবার শুরু করব কিছুক্ষণের মধ্যে। তো আপাতত আজকের মতো সবাইকে টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। মেসেজ ফরওয়ার্ড মাই কল, নেক্সট ডে ইউ হিয়ার মি ব্যাক লাইক নাথিং হ্যাপেন্ড।